গাড়িতে রান্না করতে গিয়ে গ্যাসের সিলিন্ডারে আচমকা আগুন, পুড়ে ছারখার দূরপাল্লার পণ্যবাহী লরি, দমকল কর্মীদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন চাকমাঘাট টিএসআর ক্যাম্প সংলগ্ন এলাকায়। বড়সড় অগ্নিকাণ্ডের ঘটনা থেকে রক্ষা পেল গোটা এলাকা। গাড়িতে রান্না করতে গিয়ে গ্যাসের সিলিন্ডারে আচমকা আগুন লেগে পুড়ে ছারখার দূরপাল্লার পণ্যবাহী লরি। গাড়ির চালক এবং সহচালক গাড়িতে রান্না করছিল, আচমকা গ্যাসের সিলিন্ডার থেকে গাড়িতে আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়ে, শুরু হয় চিৎকার চেঁচামেচি। এই ঘটনা রবিবার তেলিয়ামুড়া চাকমাঘাট টিএসআর ক্যাম্প সংলগ্ন এলাকায়। খবর দেওয়া হয় দমকল কর্মীদের, দমকল কর্মীদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনা সম্পর্কে এক দমকল কর্মী বলেন, NL01G8071 নম্বরের দূরপাল্লার লরিটি তেলিয়ামুড়া থানাধীন চাকমাঘাট এলাকায় গাড়ি থামিয়ে গ্যাসের সিলিন্ডারে রান্না করছিল গাড়ির কেবিনের মধ্যে। আচমকাই গ্যাসের সিলিন্ডারের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। প্রত্যক্ষদর্শী সহকারী চালক এবং সহচালক আগুন নিয়ন্ত্রণে না আনতে পেরে খবর দেয় তেলিয়ামুড়া অগ্নি নির্বাপক দপ্তরে। অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি করে ঘটনাস্থলে ছুটে যায়। দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনলেও গাড়ির ইঞ্জিন সহ কেবিন ও বডির একাংশ পুড়ে ছারখার হয়ে যায়। কি রুট করা আছে এটাতে? এটার মধ্যে আলু ছিল 25 টন আলু। গাড়ির নাম্বার কত? গাড়ির নাম্বার হলো NL01G8071। গাড়িকে চলতিতে ছিল না, থামানো? ওইটা থামানো ছিল। কোন জায়গায় এটা? এটা চাকমাঘাট টিএসআর ক্যাম্পের সামনে। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক 4 লক্ষাধিক টাকা। 12 চাকার এই লরিতে 25 টন আলু ছিল। তবে দমকল কর্মীরা সময় মতো ছুটে আসায় বড়সড় অগ্নিকাণ্ডের ঘটনা থেকে রক্ষা পেল গোটা এলাকা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।